5-5 বার দুর্নীতিতে এই বাংলাদেশ সব এক নম্বরে ছিল। বিএনপি সন্ত্রাসীরা যাবে, এক একটা বুথে ঢুকবে, সিল মারবে, বাক্স ভরবে, চলে আসবে। 2001 থেকে 2006 বিদ্যুৎ 4,300 মেগাওয়াট থেকে কমে 3,200-তে নামে এসেছে। খাদ্য, যেখানে আমরা 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি নিয়ে 96 সালে সরকার গঠন করি, আর 2001 সালে যখন আমরা ক্ষমতা থেকে বিদায় নিই তখন 26 লক্ষ মেট্রিক টন আমরা উদ্বৃত্ত রেখে এসেছিলাম। 2009 যখন সরকার গঠন করি আবার সেখানে দেখি 37 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি। অর্থাৎ দেশকে খাদ্য ঘাটতি রেখে মানুষকে ভিক্ষুক জাতি হিসেবে বিশ্বে পরিচয় করানো এবং ভিক্ষা চেয়ে নিয়ে আসা। আচ্ছা, ভিক্ষা চাও না, এটাও একটা ব্যবসা। ওই খাদ্য কিনবে, ব্যবসা করবে এবং কমিশন খাবে, এটাই ছিল বিএনপির নীতি। অস্ত্র চোরা কারবারির সাথে তারা সম্পূর্ণ জড়িত, এটা তো বিএনপির এক নেতারই বক্তব্য আছে, এবং গোয়েন্দা সংস্থা দিয়েও এই সমস্ত কাজ করানো হতো। এবং সেই 10টা অস্ত্র ধরা পড়েছে, একটা চালান ধরা পড়েছে, এরকম কত চালান এই দেশে এসছে আর গেছে। দেশকে সম্পূর্ণ পরনির্ভরশীল করা এবং দেশের মানুষের নিরাপত্তা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া, জঙ্গিবাদ সন্ত্রাস সৃষ্টি করা, 5-5 বার দুর্নীতিতে এই বাংলাদেশ সব এক নম্বরে ছিল। তো দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, এই তো ছিল খুন খারাপি, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি, মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেওয়া এবং তাদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা, শিক্ষার সম্পূর্ণ পরিবেশ ধ্বংস করা, সাক্ষরতার হার আবার কমিয়ে সেই 45 থেকে 50 ভাগে নামিয়ে নিয়ে আসা, এই তো দিয়েছিল বিএনপি ক্ষমতায় এসে, এটা তো আমাদের চোখের সামনে। আর 2001-এর 1 অক্টোবরের নির্বাচন, সেই নির্বাচন কী নির্বাচন হয়েছিল? সেখানে কি কোনো মানুষ ভোট দিতে যেতে পেরেছে? সমস্ত বাংলাদেশে আর্মি ডিপ্লয় করা হয়েছে, সেখানে সিল মারা বলে, এরা তো প্রকাশ্যে সিল মারত, এটা রাতের ভোট না। এক একটা বাসে করে যাবে বিএনপি সন্ত্রাসীরা, যাবে এক একটা বুথে ঢুকবে, সিল মারবে, বাক্স ভরবে, চলে আসবে, আর সেটাও না পারলে সোজা ঘোষণা। এসব প্রক্রিয়া, মাগুরা নির্বাচন, মিরপুর নির্বাচন, ঢাকা 10-এ ফালু যখন ইলেকশন করে, এগুলো তো মানুষের চোখে দেখা, কোনো মানুষ তো ভোট দিতে পারেনি, ভোটে দেওয়ার অধিকারটাই মানুষের ছিল না বিএনপির আমলে। দুর্ভাগ্য হলো যেটা মিলিটারি ডিক্টেটর অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় থেকে যে দল গঠন করেছিল ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে, তাদের কাছে এখন নানা রকম নীতির কথা শুনতে হয়, যারা এই বাংলাদেশটাকে বানিয়েছিল এই অস্ত্র চোরা কারবারির একটা জায়গা, সন্ত্রাসীর দেশ, জঙ্গিবাদের দেশ, বাংলা ভাই সৃষ্টির দেশ, মানি লন্ডারিং। বিএনপি খালেদা জিয়ার পরিবার যে মানি লন্ডারিং করেছে, আমরা তো তাদের পরিবারের টাকা ফেরতও এনেছি, এটা ভুলে যায় কেন? সে টাকাও তো আমরা ফেরত এনেছি। এবং তাদের দুর্নীতি আমাদের বলতে হবে কেন? এটা আন্তর্জাতিক সংস্থা, আমেরিকার FBI, তারাই তো খুঁজে বের করেছে যে খালেদা জিয়া তারেক যে এরা কার কার কাছ থেকে কত দুর্নীতি করে কত টাকা নিয়েছে, সেই গ্যাটকো, নাইকো থেকে শুরু করে সিমেন্সের টাকা, এগুলো তো একেবারে সব কিছুই তো ডকুমেন্ট রয়ে গেছে, কিন্তু আজকে তাদের কাছেও কথা শুনতে হয় নির্বাচন নিয়ে তারা কথা বলে কোন মুখে, কারণ নির্বাচনের ভিত্তি ধরে তো তাদের ক্ষমতায় আসা না, ক্ষমতায় হয় অবৈধভাবে আসা অথবা দেশ বিক্রির নিয়ে আসা, এই তো। কাজে আজকে আমি এটুকুই বলবো যে জাতির পিতা আজকে এদেশে যেভাবে গড়তে চেয়েছিলেন এদেশকে, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, মানুষের ভাগ্য পরিবর্তন করা, এদেশের মানুষ যেন সম্মানের সাথে চলতে পারে, কারো কাছে যেন হাত পেতে চলতে না হয়, কারণ ভিক্ষুক জাতির ইজ্জত থাকে, এটাই জাতির পিতার কথা। তো বাংলাদেশ যেন কখনো ভিক্ষুক জাতি না হয় সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি।